সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাও নতুন ভিডিওজের আপডেট পাওয়ার জন্য। হে বন্ধুরা, আজব রহস্য চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অতি পরিচিত নাম। একজন বাঙালি বইপোকার কাছে তিনি যে আজও কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমরা সবাই জানি। তার লেখা বিভিন্ন গল্প ও উপন্যাস আজও বাঙালিদের মন কাড়ে বারে বারে। তো এই মহান সাহিত্যিকের জন্ম হয় 30 মার্চ 1899 সালে উত্তরপ্রদেশের জৌনপুর নামক এক ছোট্ট শহরে। 1915 সালে যখন তার মাত্র 16 বছর বয়স, সেই সময় তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতার বিদ্যাসাগর কলেজে নিজের পড়াশোনা চালিয়ে যান। ছোটবেলা থেকেই তিনি বাংলা সাহিত্যের প্রতি এক গভীর টান অনুভব করেন। তাই তো তিনি মাত্র 20 বছর বয়সেই যৌবন স্মৃতি নামে নিজের লেখা কিছু কবিতাসমূহ প্রকাশিত করে ফেলেন। এরপর 1919 সালে তিনি অবশেষে বিএ পরীক্ষায় পাশ করে কলকাতা ছেড়ে সুদূর পাটনায় গিয়ে থাকতে শুরু করেন এবং সেখানেই তিনি আইন নিয়ে পড়াশোনা চালাতে থাকেন। আইন নিয়ে পড়াশোনা শেষ করে অবশেষে তিনি একদম পুরোপুরিভাবে নিজের তৈরি গল্প ও উপন্যাস লেখার প্রতি মন দেন। এবার জানা যাক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কেরিয়ার সম্বন্ধে। তোমরা হয়তো ব্যোমকেশ বক্সীর নাম সবাই শুনেছ, তা তোমরা কি জানো বাংলা তথা ভারতের সবথেকে সেরা কাল্পনিক ডিটেকটিভ চরিত্র ব্যোমকেশ বক্সীর স্রষ্টা আর কেউ নন, স্বয়ং শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজে। তার সৃষ্ট এই দুর্দান্ত বাঙালি ডিটেকটিভের চরিত্রটি সর্বপ্রথম পাঠকদের সামনে আসে সত্যান্বেষী নামক গল্পটির মাধ্যমে। এরপর 1938 সাল, তখন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পাটনা ছেড়ে মুম্বাই যান বলিউডে কিছু কাজের উদ্দেশ্যে। তিনি সেখানে বোম্বে টকিজ মুভি স্টুডিওর জন্য স্ক্রিনপ্লে লেখালেখি শুরু করলেন এবং সেখানে অনেক সিনেমার স্ক্রিনপ্লে লেখালেখির দায়িত্বও পান। কিন্তু সেই কাজ তিনি বেশি দিন চালাতে পারেননি। অবশেষে 1952 সালে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সমস্ত চুক্তি বাতিল করেন এবং মুম্বাই ছেড়ে পুনে চলে আসেন। আর এখান থেকেই তিনি একদম সম্পূর্ণভাবে নিজের গল্প ও উপন্যাস লেখালেখির কাজ পুনরায় শুরু করে দেন। পুনেতে থাকার সময় তিনি সেখানে প্রচুর গল্প লিখে ফেলেন, যার মধ্যে বেশিরভাগই ছিল ভৌতিক গল্প, রোম্যান্টিক গল্প ও আধ্যাত্মিকতা সম্পর্কীয় গল্প বিশেষ। অবশেষে 1970 সালে 22 সেপ্টেম্বর পুনেতে এই মহান সাহিত্যিকের জীবনাবসান ঘটে। বেঁচে থাকাকালীন তিনি অনেক অনন্য সম্মানে ভূষিত হন, যার মধ্যে অন্যতম হল রবীন্দ্র পুরস্কার, যা তিনি পান 1967 সালে তার বিখ্যাত উপন্যাস তুঙ্গ ভদ্রার তীরে লেখার জন্য, এবং সেই সাথে পান ইউনিভার্সিটি অব ক্যালকাটার তরফ থেকে শরৎ স্মৃতি পুরস্কার ঠিক একই বছরে। সবশেষে একবার দেখে নেওয়া যাক তার বিখ্যাত কিছু সৃষ্টিগুলো, যেটা তোমরা এখন এই ভিডিওর স্ক্রিনে দেখতে পারছ। তো বন্ধুরা, আজকের এই এপিসোডটি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কিন্তু তোমরা কমেন্টে লিখে অবশ্যই জানিও, এবং এটাও লিখে জানিও যে তোমরা এরপর কোন বিখ্যাত মানুষের জীবনী সম্পর্কে জানতে চাও। তাই আজ বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন এপিসোডের সাথে।